তা তুমি কি আর ভিডিও আপলোড করবে না? তোমার কি হয়েছে? তুমি কি আর ইউটিউবে ব্যাক করবে না? জিনুক মরে গেছে নাকি ইউটিউবে ভিডিও আপলোড করে না কেন? কি হলো তোর? তুই কি ইউটিউব ছেড়ে দিবে? এতটা সাবস্ক্রাইব হওয়ার পরও তুই কেন ভিডিও আপলোড করিস না? তোমাদের মতামত কি তোমরা কমেন্ট বক্সে জানাও। আর আমার এমন অবস্থা হয়েছে, আমি কিন্তু একা একা যখন থাকি পুরোই মানে ডিপ্রেশনে চলে যাই শুধু চ্যানেল নিয়ে, কিন্তু একা একা কান্না করার ইচ্ছা করে কিন্তু কাউকে বলার মতো এই প্রবলেমগুলো না। কারণ হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি কিন্তু 1%ও ভালো নেই, কারণ আমার চ্যানেলের অবস্থা যেমন ডাউন হচ্ছে ঠিক তেমনি আমার অবস্থাটা দিন দিন শুধু ডাউন হচ্ছে। আজকে তোমাদের সাথে আমার একটা দুঃখের স্টোরি শেয়ার করব, প্লাস আমি আমার চ্যানেল নিয়ে কথা বলবো, আমি আর এই চ্যানেলে ভিডিও আপলোড করব কি না সেটা এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে। হতে পারে এই ভিডিওটা আমার লাইফের শেষ ভিডিও, এই চ্যানেলের শেষ ভিডিও হতে পারে। তো জাস্ট তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, একটাই রিকোয়েস্ট করব। আর তোমাদের কর্তব্য হচ্ছে গিয়ে তোমরা আজকের ভিডিওটা কমপ্লিট ওয়াচ করো, অ্যান্ড বাকি তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো আমার চ্যানেলটা হচ্ছে গিয়ে টেক ক্যাটাগরি, কি ভিডিও আপলোড করি টেক ভিডিও আপলোড করি, নাম হচ্ছে টেক জিনুক। অ্যান্ড এই চ্যানেলের কিছুদিন আগে আমি এই চ্যানেলটা করে দিয়েছিলাম ব্লগিং চ্যানেল, ব্লগার জিনুক নাম দিয়ে। তো সেখানে কিন্তু আমি 4-5টা ব্লগ আপলোড করেছিলাম, তো আবার কিন্তু টেক ভিডিও আপলোড করছি, ব্লগে ভালোই ভিউজ আসতো। তো আমি কেন আবার টেক ভিডিও আপলোড করি এবং এখন কি হবে আমার চ্যানেলের অবস্থাটা তোমরা দেখতে পারছো। চ্যানেলে যাও এবার দেখো আমার চ্যানেলের অবস্থা। আজ 2 সপ্তাহ হয়ে যাচ্ছে কিন্তু কোনো ধরনের ভিডিও নেই, এইভাবে মানে ইউটিউবে একদম ভিডিও করার ইচ্ছা ছেড়ে দিয়েছি আর ইউটিউবটা ছেড়ে দেবো এটাই ভাবতেছি। দেখো আমি টেক ইউটিউব চ্যানেল কাকে দেখে ক্রিয়েট করেছিলাম, টেক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম আমার এক ভাইকে দেখে। আমার টেক নিয়ে কোনো ধারণা ছিল না, টেক আমি মূলত HSLC এক্সাম দিয়েছিলাম, তারপরে আমি তো শুধু গেম খেলতাম আর কিছু জানতাম না। আমি দেখলাম উনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন যেটা আমার দেখা মতো আমার এই 10-15টার মতো সাবস্ক্রাইবার। এটা দেখে জানা আমার কেমন যেন ওর থেকে মানে ওনার থেকে আমার একটা এই যে কী বলো উৎসাহিত পেলাম যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো আর এরকম ভিডিও আপলোড করব। আর উনি যে ভিডিও আপলোড করতেন মানে টেক ভিডিও জাস্ট স্ক্রিন রেকর্ড করে, ঠিক তেমনি আমি সেম টু সেম ভিডিও আপলোড করতাম, মানে কপি ভাই, ডাইরেক্টলি কপি। আমার মাথায় কিছু ছিল না যে আমার নিজের থেকে একটা মেক করি, তো অন্যের ভিডিও দেখতাম, এর ভিডিও দেখতাম, টেক ভিডিও এইভাবে মেক করতাম। এইভাবে আমার নাম টেক চিনুক হয়ে গেল, আমি টেক ইউটিউব চ্যানেল করে আমি টেক ইউটিউবার হয়ে গেলাম। আসলে কিন্তু আমার টেকে একদম ইন্টারেস্ট নেই, আর আমার চ্যানেলটা এইভাবে বড় হয়েছে যে আমি টেক ভিডিও দেখে দেখে মানে টেক ভিডিও মেক করে করে এমন একটা টপিক পেলাম যেই টপিকে আমাকে একদম উপরে উঠিয়ে দিল, এবং এই টপিকটাই কিন্তু আবার আমাকে নিচের দিকে টানছে। তো তোমরা আসলে জানো আমার যে স্টোরিটা, তো এই স্টোরিটা কিন্তু আমি কিছুদিন পরপর আমি সবার সাথে শেয়ার করতে পারি না, কারণ পার্সোনালি যে বলে তাকে আমি বলে দিই আমার দুঃখের স্টোরিটা। তো আজকে যারা যারা ভিডিওটা দেখতেছো তাদেরকে একটাই কথা বলবো, আমার কোনো ধরনের ইন্টারেস্ট নাই টেক চ্যানেলে মানে টেক ভিডিও বানাতে, একদম ভাল লাগে না, কারণ ভিডিওতে ভিউজ আসে না। তারপরে মানুষ কী দেখে, যার যেটা প্রবলেম সেটা সার্চ করে দেখে, রেগুলার কেউ টেক ভিডিও দেখে না। তার জন্য আমি কি বলবো, ডিমোটিভেট হয়ে বসে আছি এই 2 সপ্তাহ থেকে, কারণ ভিডিও মেক করে কিন্তু ভিউজ আসে না, একদমই ভিউজ আসে না। আর যদি ভিউজ আসতো একটু তাহলে কিন্তু মোটিভেট হতাম, কিন্তু এমনও ভিউজ আসে না। আর এটাতে আমার কোনো ইন্টারেস্ট নেই টেক চ্যানেলে। তো আমি যেটা এখন ভাবতেছি সেটা হচ্ছে কি, আমার ইন্টারেস্ট টেক চ্যানেলে নেই, আমার ইন্টারেস্ট হচ্ছে গিয়ে ব্লগিং কমেডি এই রকম চ্যানেলে। তো আমি চাচ্ছি আমার চ্যানেলটা চেঞ্জ করব নেম। তো তোমরাই বলবে কমেন্ট বক্সে কি করা যায়। আমার ইন্টারেস্ট হচ্ছে কি ব্লগিং, প্র্যাঙ্ক কল, কমেডি, প্র্যাঙ্ক এই ভিডিওগুলো। আমি যদি চাই এখন আরেকটা চ্যানেল ওপেন করব, তাহলে আমার পক্ষে সম্ভব হবে না, কারণ এই চ্যানেলটা আমি চাচ্ছি এই চ্যানেলটার নাম পরিবর্তন করব। বারবার শুধু একটাই কথা বলি, আমি কিন্তু ব্লগিং করব, ব্লগিং করব, ব্লগিং, ব্লগিং, ব্লগিং। তো সবাই বলে এই চ্যানেলের নাম চেঞ্জ করিস না, কারণ এই চ্যানেলের নাম যদি চেঞ্জ না করি তাহলে এই চ্যানেলটা আমি আর চালাবো না, এরকম অবস্থা হবে। তোমরাই বলো কী করি, এই চ্যানেলের নাম চেঞ্জ করবো না নতুন চ্যানেল খুলবো? আর যদি এই চ্যানেলটা এইভাবে ছেড়ে দিই এতটা কষ্ট ভাই। তো আমি ভাবতেছি এই চ্যানেলটাই নাম চেঞ্জ করবো, চেঞ্জ করে ব্লগিং কমেডি তোমাদের সাথে এন্টারটেনমেন্টমূলক ভিডিওগুলো নিয়ে আসবো। তোমাদের মতামত কি তোমরা কমেন্ট বক্সে জানাও। আর আমার এমন অবস্থা হয়েছে, আমি কিন্তু একা একা যখন থাকি পুরোই মানে ডিপ্রেশনে চলে যাই শুধু চ্যানেল নিয়ে, কারণ আমার পিছনে যারা ইউটিউবে এসেছিল তারা কিন্তু সাকসেস পেয়ে যাচ্ছে, কিন্তু আমি এখনই আছি ইউটিউবে, কিন্তু একা একা কান্না করার ইচ্ছা করে কিন্তু কাউকে বলার মতো এই প্রবলেমগুলো না, কারণ এই প্রবলেমগুলো আমার ফ্যামিলি বা অন্য কার সাথে এগুলো শেয়ার করতে পারবো না, কারণ কেউ কিন্তু ইউটিউব সম্পর্কে বুঝে না।
যার সাথে শেয়ার করব তাকে যদি আমি মেসেজ করি বা বলো ইউটিউবার কোনো বড় ইউটিউবার তাদের সাথে সরাসরি কিছু শেয়ার করা যায় না, তাই আমি নিজেই ডিসাইড করে নিয়েছি এখন আমি ইউটিউবিং করব তবে ব্লগিং নিয়ে কমেডি নিয়ে। তো আপনারা একটাই কাজ করেন, আজকের ভিডিওটির কমেন্ট বক্সে চলে যান আপনার মতামতটা। যদি আপনি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন একটু কষ্ট করে লম্বা করে হতে পারে বা শর্ট করে এই মতামতটা কমেন্ট বক্সে লিখেন। আর আমি কমেন্ট বক্স দেখে কিন্তু নেক্সটে ভিডিও বানাবো কি না আর কি চ্যানেল নিয়ে কাজ করব। যদি ব্লগিং চ্যানেল নিয়ে কাজ করি তাহলে প্লিজ তোমরা সাজেস্ট করবে ব্লগিং চ্যানেলের নাম। অ্যান্ড তোমাদের সাথে দেখা হবে যদি এই ভিডিওটার ভালো রেসপন্স পাই, ইনশাল্লাহ ফিরবো কিন্তু ব্লগিং কমেডি ভিডিও নিয়ে প্রাঙ্কল নিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর আমার স্টোরিতে অবশ্যই তোমরা বুঝে গিয়েছো, আর কিছু বলার নেই। তো মিলছি নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই।